আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানের গুরুত্ব ও ফজিলত, রমজান মাসে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আসা রমজান নিঃসন্দেহে অন্য অন্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। এ মাসের অর্জিত জ্ঞান অন্য সকল মাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমাদের জীবনে রমজানের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। রোজা শব্দটি ফার্সি ভাষা থেকে, এর আরবি হচ্ছে সৌম। সৌমের বহুবচন হচ্ছে সিয়াম। সৌম বা সিয়ামের বাংলা অর্থ হল বিরত থাকা, আর সিয়াম সাধনার অর্থ শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা। এই পবিত্র মাস মানুষকে সকল রকম গর্হিত ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখে এবং সকলকে সাধ্যমতো ইবাদত বন্দেগী করার জন্য উৎসাহিত করে। প্রকৃতপক্ষে রমজান হল পূর্বের সকল গুনহার জন্য ক্ষমা চেয়ে সাচ্চা মুসলমান হয়ে জীবন যাপনের প্রতিজ্ঞা করার মাস। এ মাসের সময়গুলো খুব বেশি বেশি ইবাদত বন্দেগীতে অতিবাহিত করা উচিত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রমজান পেল আর নিজের জীবনের গুণাগুলো ক্ষমা করিয়ে নিতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নাই। সুপ্রিয় দর্শক, ফরজ নামাজ ও রোজা, এশার নামাজের পর তারাবি পড়া, সেহরির আগে তাহাজ্জুদ পড়া, যথাসম্ভব জিকির ও কোরআন মজিদ তেলাওয়াত করে সময় কাটানো উচিত। সে সঙ্গে দান সদকা করা, আশেপাশের সুবিধা বঞ্চিত মানুষের হক আদায় করা বাঞ্ছনীয়। অশ্লীলতা, ধোকাবাজি, প্রতারণা, অন্যের হক খাওয়া, সুদ ও জুয়াসহ সকল প্রকার হারাম কাজ থেকে তো সারা বছরই বেঁচে থাকা ফরজ। রমজান মাসে এর অপরিহার্যতা আরও বেড়ে যায়, কারণ বরকতপূর্ণ সময়ের গুনাহর কাজ অত্যন্ত ধ্বংসাত্মক হয়ে পড়তে পারে। তাই আমরা সবসময় প্রার্থনা করি আমাদের সবার জীবনে যেন রমজানের গুরুত্ব ও ফজিলত সমানভাবে ছড়িয়ে পড়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র রমজান মাসের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে বিশেষ কিছু হাদিস আমি তুলে ধরব ইনশাআল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ, আর শয়তানকে বন্দী করা হয়। বুখারী ও মুসলিম, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই কাজটা শুধুই মাত্র রমজান মাসেই হয়, অন্য কোনো মাসে আর হয় না। অপর হাদিসে এসেছে হযরত সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বেহেস্তের আটটি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রয়্যান, রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে রোজা এত প্রিয় যে জান্নাতের একটি নির্ধারিত দরজাই তিনি তৈরি করেছেন শুধুমাত্র রোজাদারদের জন্য, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিখ্যাত হাদিস বিশারদ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রাতে ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে কাটাবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিসে আরও এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা সম্পর্কে আল্লাহ স্বয়ং ইরশাদ করেছেন, রোজা আমার জন্যে এবং আমি তার পুরস্কার দান করব, সুবহানাল্লাহ। রোজা জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ হয়ে যায়। তোমাদের কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তা ও ঝগড়া বিপদে যেন লিপ্ত না হয়। কেউ তার সঙ্গে গালমন্দ বা ঝগড়া বিপদ করলে
শুধু বলবে আমি রোজাদার। প্রিয় দর্শক, এ হাদিস থেকে আমরা বুঝতে পারি রোজা থাকা অবস্থায় কোনোভাবেই যেন আমরা কোনো অশ্লীল কথাবার্তা, ঝগড়া, বিপদ, গালমন্দ এগুলো যেন আমরা না করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অপর একটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে পরওয়ারদিগার, আমি তাকে অর্থাৎ রমজানের দিনে পানাহার ও প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের বেলায় নিদ্রা হতে বাধা দিয়েছি, সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফ। হাদিস শরীফে আরও বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর এর কোনোই দরজা খোলা হয় না, বেহেস্তের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং এর কোনো দরজাই বন্ধ করা হয় না। এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে ভালো কাজের অন্বেষণকারী অগ্রসর হও, হে মন্দের অন্বেষণকারী থামো। আল্লাহ তাআলা এ মাসে বহু ব্যক্তিকে দোজখ থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এটা এ মাসের প্রতি রাত্রেই হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ এমন একটি মাস যে মাসে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনার অনেক গুনাহগার বান্দাদের তিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন রমজান মাস উপস্থিত হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কয়েদী মুক্তি করে দিতেন এবং প্রত্যেক প্রার্থনাকারীকে দান করতেন। বাইহাকি। প্রিয় দর্শক, উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রোজা আমাদের উপর ফরজ করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে করে তোমরা তাকওয়া ও পরহেজগারী অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। সুপ্রিয় দর্শক, উক্ত আয়াত থেকে বোঝা যায় যে রোজার মূল উদ্দেশ্য হল মানুষ যেন খোদাভীতি অর্জন করতে পারে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারে, তাকওয়া ভীরু ফরজগার বান্দায় রূপান্তরিত হতে পারে, যেন তাদের ইহকাল এবং পরকাল উভয়কাল যেন মঙ্গলময় হতে পারে। এই জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দান করেছেন। রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, কারণ এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। আর কোরআনের ভাষায় রমজান মাস এমন এক মাস, এই মাসেই কোরআন নাজিল হয়েছে, যা সমগ্র মানব জাতির জন্য দিশারী, সত্য পথের স্পষ্ট পথ নির্দেশনকারী এবং সত্য মিথ্যার পার্থক্য নিরূপণকারী। সূরা বাকারা আয়াত নম্বর 185। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর এই মাসে আমরা লাইলাতুল কদর পাই, যে লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে, এমন একটি রাত যে রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাসী এই রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বৃদ্ধি করে দেবেন এবং মানব জাতির ভাগ্য পুনর্নির্ধারণ করেন, তাই এই রাত অত্যন্ত পুণ্যময় ও সম্মানিত হিসাবে পরিগণিত হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র রমজান মাস মহান আল্লাহর সঙ্গে প্রিয় বান্দার প্রেম বিনিময়ের সবচেয়ে উত্তম সময়। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাই ওই মাসের ফজিলত ও মর্যাদা বেড়ে গেছে আরও বহুগুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকল প্রকার খারাপ থেকে বিরত থাকার দৃঢ়তা দান করুন, আমাদের ঈমানকে মজবুত করার সুযোগ করে দিন। আমিন।